এটা তো সর্বজন সত্য যে শিক্ষক জাতির মেরুদণ্ড, যাকে বলে মানুষ গড়ার কারিগর। তাদের নীতিশিক্ষা ও আদর্শে একজন ছাত্র কিংবা ছাত্রী প্রকৃত শিক্ষায় সমাজের ভবিষ্যৎ শক্তি হিসেবে গড়ে ওঠে। আর তাই এ ধরনের কাজের ফলে মানুষের আবেগ শ্রদ্ধা আজও অটুট। এমন ছবি লক্ষ্য করা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে সদ্য অবসর নেওয়া প্রধান শিক্ষককে অভিনব সম্বর্ধনা জানিয়ে তার বাড়িতে পৌঁছে দিলেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা। ওই প্রধান শিক্ষকের নাম তড়িৎ বিকাশ ভদ্র। ইনি চলতি বছরের 31শে জানুয়ারি তার এই শিক্ষামূলক কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। এক ঝলক দেখে যে কারোরই মনে হতে পারে হয়তো কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানের মিছিল, তবে একটু খেয়াল করতেই মানুষ বুঝতে পারলেন যে একজন শিক্ষকের কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ এই মিছিল, যেখানে নেই কোনো রাজনৈতিক রং। এই গর্বের মিছিলে রয়েছে যেমন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তেমনি তাদের সঙ্গে রয়েছেন অভিভাবকেরাও। সত্যিই তো, এমনটা সেভাবে তো দেখাই যায় না। তবে কয়েক বছর আগে উত্তরবঙ্গে এমনই একটি অসাধারণ সম্বর্ধনার ছবি লক্ষ্য করা গিয়েছিল জলপাইগুড়ি শহরেও। এই শহরের সরকারি স্কুল অর্থাৎ জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধীরাজমোহন ঘোষও 2016 31শে জানুয়ারি অবসর গ্রহণ করেছিলেন। সেদিন ওই উচ্চ মাধ্যমিক স্কুলের সমস্ত ছাত্র ওনাকে একরকম গার্ড অফ অনার দিয়েছিল অসাধারণ মানসিকতাকে সামনে রেখে। ওই শিক্ষক ছিলেন অত্যন্ত কড়া মেজাজের, কিন্তু ওই বিদ্যালয়ে 13 বছর প্রধান শিক্ষকের গুরু দায়িত্ব সামলাতে গিয়ে ছাত্রদের এত কাছের হয়ে উঠেছিলেন সেটা বাইরে থেকে কোনোভাবেই বোঝা যায়নি। ওই বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মহলও সেদিন ছাত্রদের এমন আবেগ লক্ষ্য করে সত্যি অভিভূত হয়ে গিয়েছিলেন। আসলে ছাত্রছাত্রীদের সঙ্গে মিশতে হয় শিক্ষকদের তাদের মনস্তাত্ত্বিক দিক থেকে গুরুত্ব দিয়ে। প্রকৃত শিক্ষক তিনি হবেন যিনি শিক্ষার সেতু তৈরির মূল মন্ত্র হিসাবে ভালোবাসার সাথে এবং আন্তরিকতাকে প্রাধান্য দিয়ে ছাত্রছাত্রীদের মনে পাঠদানকে সরলভাবে প্রবেশ করিয়ে দিতে পারবেন। তাকে ভাবতে হবে আমাদের দেশের প্রজন্মরা যেন সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই দায়িত্ব শিক্ষক সমাজের। আর প্রাথমিক শিক্ষার জায়গা হলো তার ভিত্তি সোপান, শিক্ষারূপ জমির আদি ক্ষেত্র। ওখানে ভুল শিক্ষা হলে ভিত নড়ে যাবে দেশের সেই সব প্রজন্মদের। তাই শিক্ষকদের হতে হবে অত্যন্ত সচেতন এবং সংবেদনশীল। যে শিক্ষক এ ধরনের ভিত গড়ার দায়িত্ব পালন করে থাকেন সেই শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে শ্রদ্ধার ও সম্মানের হয়ে ওঠেন। ফলে তেমনি আবেগমথিত ছবি লক্ষ্য করা গেল কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের ভেতরে অবস্থিত ওই গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে। ওই গ্রামের অভিভাবকরাও গ্রামের স্কুলের ওই প্রধান শিক্ষকের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে না এসে থাকতেও পারেননি। এই শিক্ষক তড়িৎ প্রকাশ ভদ্র তার বিরাট শিক্ষকতার জীবনে অসংখ্য ছাত্রছাত্রীকে নিজে হাতে গড়ে তুলেছেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। তার নীতিশিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই জীবনে প্রতিষ্ঠিত আজ। আর এমন মানসিকতার শিক্ষককে সত্যি ভালো না বেশে পারা যায় না। সে কারণেই রবিবার ছুটির দিনে বিদ্যালয়ের অবসর নেওয়া প্রধান শিক্ষককে অসাধারণ সম্বর্ধনায় ভরিয়ে তুললেন ছাত্রছাত্রীদের সাথে ওই গ্রামের অভিভাবকরাও। ব্যান্ড পার্টি বাজিয়ে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে কালিয়াগঞ্জ শহরে কালীবাড়ি সংলগ্ন স্থানে অবস্থিত ওই শিক্ষককে তার বাড়িতে পৌঁছে দিলেন তারা। গ্রামবাসীদের কাছ থেকে এমন সম্বর্ধনা ও ভালোবাসা পেয়ে আবেগে ভেসে যান প্রধান শিক্ষক তড়িৎ প্রকাশ ভদ্র। স্কুলের প্রতি তার যে ভালোবাসা সেটা জীবনের শেষ দিন পর্যন্ত অটুট থাকবে বলে জানান তিনি। সেই সঙ্গে শহরের মানুষও বিস্মিত হন আজকের দিনে শিক্ষকের জন্য এমন ভালোবাসা প্রত্যক্ষ করে। আজকে আমাকে ফেয়ারওয়েল জানালো গ্রামবাসী এবং মাস্টারমশাইরা, এবং আমার মাস্টারমশাইরা যে ভালোবাসা দিয়েছে এতে আপ্লুত আমি। আমার ভাষা হারিয়ে গেছে, সবাই আমি যেমন ভাই ভালোবাসি তারাও আমাকে সে ভালোবাসাটা ফিরিয়ে দিয়েছে। মাস্টারকে আমরা খুব ভালোবাসতাম। মাস্টার যেমনি করে আমাদের ছাত্রছাত্রী আমাদের ছেলে মেয়েরাকে ভালোবাসে, তেমনি করে মাস্টার যেভাবে আমাদেরকে অভিভাবকদের মানে সহযোগিতা করেছেন বিভিন্ন ক্ষেত্রে, তাই আমরাও মাস্টারকে খুব ভালোবাসি।